ভূমিকম্প মাপার যন্ত্র আবিষ্কারের পর পৃথিবীতে পাঁচটি সর্বোচ্চ ভূমিকম্প হল 1960 সালে চিলিতে 9.5 মাত্রার, 1964 সালে যুক্তরাষ্ট্রে 9.2 মাত্রার, 2004 সালে ইন্দোনেশিয়ায় 9.2 মাত্রার, 2011 সালে জাপানে 9.1 মাত্রার এবং 1952 সালে রাশিয়ায় 9.0 মাত্রার। তবে ভূমিকম্পের মাত্রার উপর এর ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা নির্ভর করে না, নির্ভর করে ভূমিকম্পের আওতায় জনবসতি কতখানি প্রধানত তার উপর। পৃথিবীতে এমন কোনো মহাদেশ নেই যেখানে ভূমিকম্প হয় না, তবে তুলনামূলকভাবে কিছু অঞ্চলে মারাত্মক ভূমিকম্পগুলো বেশি হয়। কিন্তু কেন সেসব জায়গায় ভূমিকম্পের এত প্রকোপ? ভূমিকম্প হলো বিশেষ কিছু প্রাকৃতিক কারণে ঘটা ভূমির তীব্র কাঁপন, যা বিস্তীর্ণ জায়গা জুড়ে অনুভব করি আমরা। আমাদের ভূত্বকের সবচেয়ে উপরের স্তরে যে অশ্বমণ্ডল আছে তা বেশ কয়েকটা টুকরোয় বিভক্ত। এরকম প্রতিটি ভাঙা অংশের নাম হচ্ছে পাত বা প্লেট, যারা অনবরত সরছে। সঞ্চালনের ফলে পাতগুলো ফাটল রেখা বরাবর কোথাও কোথাও একটা আরেকটার ওপর উঠে যাওয়ার জন্য চাপে থাকে, আবার কোথাও আনুভূমিকভাবে পিছনে সরে যাওয়ার জন্য চাপে থাকে। পাতের এই সঞ্চালন যেহেতু চলতেই থাকে, তাই ধীরে হলেও এই চাপ ক্রমাগত বাড়তে থাকে, ফলে একসময় তাই শিলার প্রতিরোধ ক্ষমতার বাইরে চলে যায়, আর তখনই ভেঙে যায় শিলাগুলো, উঠে যায় একটা পাত আরেকটা পাতের ওপর বা পিছনে সরে যায় আনুভূমিকভাবে। আর বিশাল সব শিলাখণ্ডের হঠাৎ এই স্থানচ্যুতি থেকে মুক্তি পায় অনেক দিনের জমে থাকা বিশাল পরিমাণ শক্তি, ফলে কেঁপে ওঠে মাটি, ঘটে ভূমিকম্প। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গ্রহাণু ও উল্কাপিণ্ডের আঘাতেও ভূমিকম্প ঘটতে পারে। এ কারণে পৃথিবীর সবচেয়ে বেশি এবং বড় ভূমিকম্পগুলো ঘটে ভূত্বকের পাতগুলোর ফাটল রেখা ধরে। সে কারণেই আমরা আইসল্যান্ড, নেপাল, জাপান বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে বড় বড় ভূমিকম্প ঘটতে দেখি। তুরস্কেও ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। জেনে অবাক হবেন, 2020 সালে দেশটিতে সব মিলিয়ে ভূমিকম্প হয়েছিল 33,000 বারেরও বেশি, এর মধ্যে 4 মাত্রার বেশি ভূমিকম্প ছিল 322টি। দেশটির মূল অবস্থান আনাতোলিয়ান প্লেটের ওপর, তবে এর বাইরে দেশটি ইউরেশিয়ান ও আফ্রিকান প্লেটের ওপরেও অবস্থান করছে। এছাড়াও অ্যারাবিয়ান প্লেটও এই অংশে এসে সংযুক্ত হয়েছে, ফলে এসব প্লেটের কোনো একটির সামান্য নড়াচড়ার অর্থই হল দেশটিতে ভূমিকম্পের সৃষ্টি হওয়া।